গাইস, চলে এসেছি আমরা সোনাদার দোকানে চুল কাটার জন্য। তো এখন পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না, একমাত্র আমি আছি দাঁড়িয়ে। হ্যাঁ, তো দেখি এখন কতজন ভিড় হচ্ছে, কারণ কালকেই হচ্ছে আমাদের ঈদ। আর আমি সোনাদাকে ফোন করেছি, কিছুক্ষণের মধ্যেই ওই ঢুকছে, ঠিক আছে। তা আমি মনে হচ্ছে যে প্রথমে চুলটা কাটতে পারবো। তো সবাই ভিডিওটা দেখতে থাকবে কিন্তু, হ্যাঁ, আমি পুরো ভিডিওটাই করবো ওখান থেকে। তো আমার লুকটা এখন এরকম লাগছে, আর দেখি চুল কাটার পরে কীরকম লাগছে, আপনাদেরকে সেটা হয়তো পাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে সোনাদার দোকান, হ্যাঁ। আর সোনাদার নাম্বার এখানে দেওয়া আছে, যদি কেউ চুল টুল কাটতে চাও, ঠিক আছে। এটা খুবই ফেমাস দোকান, হ্যাঁ। তোমরা সবাই এসে দিনটা চুল কাটতে পারো ইচ্ছা মতো ডিজাইনে, ঠিক আছে। আমি এর জন্য বসে আছি। চলে এসছে এখন আমাদের চুল কাটবে, তো আমি সিটে বসেই আছি, ঠিক আছে। তো আমার চুল কাটার আগে আছে এরকম, ঠিক আছে। এবার চুল কাটা পরে দেখি কীরকম লাগছে, হ্যাঁ। তো আজকে ভালো করে চুল কেটে দিবা তো। তো এখন অবশ্যই ভিড় নাই, কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পাবা যে অনেকটাই ভিড় লেগে আছে এখানে। এখানে ভিড় না থাকার কারণ হচ্ছে আমাদের এখানে একটা বয়স্ক করে একটা লোক মারা গেছে, ঠিক আছে। তাকে মাটি দিতে গেছে বলেই এখানে লোক নাই, এখানে পুরো রাস্তা শুনশান হয়ে আছে, ঠিক আছে। আর যখনই মাটি দেওয়া হয়ে যাবে তখন এগুলো তো জায়গাই থাকবে না, কারণ কালকে হচ্ছে ঈদ আর আজকে সবাই চুল কাটবে। তো তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে থাকো, হ্যাঁ। আর দাদাটাকে চিনে রাখো, এই যে হচ্ছে সোনাদা, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এখানে অনেক কিছুই করা হয়, যেমন চুল দাড়ি থেকে শুরু করে হেয়ার স্ট্রেট, হেয়ার কালার, ব্লিচ, ইচ এন্ড এভরিথিং, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমি প্রায় 6-7 বছর থেকে চুল কেটে আসছি এখানে। আমার চুল কাটা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তোমার ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব, ঠিক আছে, অবশ্যই করবে। ফাইনালি আমাদের চুল কাটা হয়ে গেছে, এবার চুল কাটার পরে এরকম হয়েছে দেখতে পাচ্ছ তোমরা সবাই, হ্যাঁ। তো কীরকম লাগছে একটু কমেন্ট করে দিও। তো তোমার লোকেশানটা একটু বলো, কোথায় আছে দোকানটা? আমার কাছে পুকুরিয়া থানার কাছে। তো চার্জেস একটু বলো, কীরকম কী নিচ্ছ? চার্জ মিডিয়াম, হ্যাঁ। তো আমাদের যেটা, আমি যেটা চুল কেটেছি সেটার চার্জ হচ্ছে মাত্র 70 টাকা। এখানে খুব ভালো করে চুলটা কাটা হয়, তোমরা যদি আসতে চাও তো পুকুরিয়া থানার সামনে আসতে পারো, ঠিক আছে। নাম্বারটা বলে দাও তোমার, তো নাম্বারটা দিয়ে দিব আমি স্ক্রিনেও, ঠিক আছে। আর তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি,